হ্যালো ভিউয়ার্স, আমি মোহিন খান, ব্যাংকিং সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আমার টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংকের ভিসা অথবা মাস্টার কার্ড থেকে নগদে টাকা নিয়ে আসবেন, অর্থাৎ কিভাবে আপনারা নগদে অ্যাড মানি করবেন। তো ভিউয়ার্স, আর দেরি নয়, তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর ভিউয়ার্স, প্রথমে আপনাকে নগদ অ্যাপে লগ ইন করতে হবে। আর নগদ অ্যাপসটি যদি আপনার ইনস্টল এবং ডাউনলোড না করা থাকে, তাহলে আপনি আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপসটি ডাউনলোড এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে। এক্ষেত্রে আপনাকে নগদ অ্যাপসটি ডাউনলোড করে আপনার নিজের ছবি এবং আপনার এনআইডি কার্ডের ছবি তুলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে লগ ইন করতে হবে। দেখেন, আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে প্রথম সারির শেষ অপশন যেটা অ্যাড মানি, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পর দুটি অপশন এসেছে, ব্যাংক টু নগদ এবং কার্ড টু নগদ। এক্ষেত্রে কার্ড টু নগদে আমি দেখাবো। কার্ড টু নগদ আমি ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড এসেছে। সচরাচর সবাই যেহেতু ভিসা কার্ড আপনারা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আমি আসলে ভিসা কার্ড দিয়ে আপনাদেরকে দেখাতে চাই। তো ভিউয়ার্স, ভিসা কার্ডের উপরে ক্লিক করলাম। দেখেন এখানে নাম অথবা 11 ডিজিটের মোবাইল নাম্বার। ভিউয়ার্স, এটা এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে টাকার পরিমাণ যেটা, সেটা আসলে মূলত এখানে বসাতে বলেছে। তো আমি 50 টাকা দিয়ে আপনাদেরকে দেখাবো। তারপরে ইমেল আইডি যেটা, তো আমি আমার ইমেল আইডিটা আসলে এখানে ব্যবহার করছি। তারপরে পরবর্তী যে অপশন, সেটাতে ক্লিক করতে হবে। আমি সেটা দিলাম, পরবর্তী অপশন দিলাম। দেখতে পাচ্ছেন যে নগদ লেখা এবং এখানে ভিসা যে একটা গেটওয়ে, যেটা পেমেন্ট গেটওয়ে যেটা, সেটা চালু হয়ে গেছে। এখানে ইন্টার কার্ড নাম্বার, তো এখানে আপনাকে কার্ড নাম্বার আপনার যে ভিসা কার্ড থেকে আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন, যে ব্যাংকেরই হোক না কেন, সেই ভিসা কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপরে যে অপশন বামের দিকে যেটা দেখতে পাচ্ছেন, আমি এখানে আমার কার্ড নাম্বারটা দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে মাস এবং ইয়ার, অর্থাৎ আপনার ভিসা কার্ডের যে মেয়াদ, যেটা আসলে যে এক্সপায়ার ডেট যেটা হবে, আপনার দেখবেন কার্ডের ওপরে দুইটা অপশন দেওয়া থাকবে, দুইটা সন দেওয়া থাকবে, অর্থাৎ যে সনে আপনার কার্ডটা তৈরি হয়েছে এবং আপনার কার্ডের যে মেয়াদ যে সন পর্যন্ত, সে সন। তো এই ক্ষেত্রে আপনাকে এখানে বসাতে হবে হচ্ছে আপনার এক্সপায়ার ডেটটা, আপনার কার্ডের যে এক্সপায়ার ডেট সেটা আপনাকে এখানে বসাতে হবে, সেটার মাস এবং সেই সনটা। তারপরে সিভিভি নম্বর, আপনার কার্ডের অপোজিটে দেখবেন যে সিভিভি অথবা সিভিএন এরকম একটা লেখা থাকবে, অথবা লেখা নাও থাকতে পারে। একটা নম্বর দেখতে পাচ্ছেন যে আংশিক একটা নম্বর আপনারা দেখতে পাবেন, সেটা এখানে বসাতে হবে। এটা বসানোর পরই কার্ড হোল্ডারের নাম দিতে হবে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন যে কার্ড হোল্ডারের নেম এখানে দিয়ে দিতে হবে। আমি আমার নামটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর হচ্ছে রিমেম্বার মি, অর্থাৎ আপনি যদি রিমেম্বার মিতে যদি ক্লিক করেন, তাহলে পরবর্তীতে ট্রানজ্যাকশনের জন্য এই কার্ডটা এখানে সেভ হয়ে যাবে। তো আমি রিমেম্বার মি দিলাম না, না দিয়ে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে পে 50 টাকা। তো আচ্ছা ঠিক আছে, আমি রিমেম্বার মি এখানে দিয়ে দিলাম। তারপরে পে 50 টাকার উপরে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে, চেপে ধরে রাখতে হবে, তারপরে তাহলে পরবর্তী অপশন আর ভিউয়ার্স, সবগুলো অপশন যদি সঠিক থাকে, তাহলে আপনাকে আপনার পে যেখানে লেখা লেখা পে সেখানে লাল কালি হয়ে যাবে। তারপরে আপনার যে ফোনে আপনার হচ্ছে যে কার্ড যেটা ব্যবহার করছেন, সেই কার্ড যে মোবাইলে আছে, সেই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি ওয়ান টাইম পিন, এটা এখানে ক্লিক করতে হবে। ওয়ান টাইম পিনটা আপনাকে এখানে দিতে হবে, দেওয়ার পরে কনফার্ম বাটনে প্রেস করতে হবে। দেখেন আমি ওয়ান টাইম পিনটা এসেছে, ইসলামী ব্যাংকের কার্ড আমি ব্যবহার করেছি আমার মোবাইলে এবং কনফার্ম করছি। তো ভিউয়ার্স, দেখেন এখানে কার্ড টু নগদ রিকোয়েস্ট সফল হয়েছে, আমার এই নম্বরে 50 টাকা চলে এসেছে। এবার দেখতে পাচ্ছেন যে হোমে ফিরে যান। তো এভাবেই মূলত নগদে যে কোনো ব্যাংক থেকে টাকা নেওয়া যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।